আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর। বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি তারেক আহমেদ চৌধুরী। শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম। জিব্রাল্টার প্রণালীর মালিকানা নিয়ে ব্রিটেন স্পেন দ্বন্দ্ব চরমে, টহল দিতে যুদ্ধ জাহাজ প্রেরণ। বাংলাটাউনে রাস্তা বন্ধের পরীক্ষামূলক ট্রায়াল, ব্যবসায়ীদের বিরূপ প্রতিক্রিয়া। স্ট্রিফুড সেন্টারের উদ্যোগে স্টেপনি গ্রিনে মেলা, শিশু কিশোরদের উপচে পড়া ভিড়। শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো, এবার বিস্তারিত। ভূমধ্যসাগরের জিব্রাল্টার প্রণালীর মালিকানা নিয়ে ব্রিটেন এবং স্পেনের মধ্যকার দ্বন্দ্ব চরম পর্যায়ে পৌঁছেছে, আর তারই অংশ হিসাবে জিব্রাল্টার প্রণালীর সার্বভৌমত্ব ধরে রাখতে ব্রিটেন সেখানে বিমানবাহী যুদ্ধজাহাজ ও দুটি ফ্রিগেট সহ রাজকীয় নৌবাহিনীর র্যাপিড অ্যাকশন ফোর্স পাঠিয়েছে। সোমবার পোর্টসমাউথ নৌবন্দর থেকে HMS ওয়েস্টমিনিস্টার নামের যুদ্ধজাহাজটি ভূমধ্যসাগরের জিব্রাল্টার প্রণালীর উদ্দেশ্যে রওনা দিয়েছে, যা আগামী চার মাস সেখানে মোতায়েন থাকবে। দীর্ঘ পরিকল্পনার আওতায় জিব্রাল্টার প্রণালীতে যুদ্ধজাহাজ মোতায়েন করা হচ্ছে। জিব্রাল্টার কৌশলগত দিক দিয়ে লন্ডনের কাছে খুবই গুরুত্বপূর্ণ। মূলত এ কারণেই বছরব্যাপী সেখানে নিয়মিতভাবে সেনা মোতায়েন থাকবে বলে জানা গেছে। তবে ব্রিটেনের পক্ষ থেকে এ জাহাজ প্রেরণকে নিয়মিত মহড়ার অংশ বলা হলেও স্পেন এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। উল্লেখ্য, গত কিছুদিন পূর্বে ব্রিটেনের কয়েকটি গাড়ি স্পেনে ঢোকার জন্য অপেক্ষা করলেও ছয় ঘণ্টার বেশি সময় আটকে রাখে স্পেনের সীমান্তরক্ষী কর্মকর্তারা। এতে ক্ষুব্ধ হয় ব্রিটেন, লন্ডনে নিযুক্ত স্প্যানিশ রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানায়। এর কয়েক সপ্তাহ পর ব্রিটেন যুদ্ধজাহাজ মোতায়েন করতে যাচ্ছে। পূর্ব লন্ডনের বাংলাটাউন ব্রিকলেনে রাস্তা বন্ধ করার পরীক্ষামূলক সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের মধ্যে দ্বিধা বিভক্তির সৃষ্টি হয়েছে। জানা গেছে, বাংলাটাউনে রাস্তা বন্ধ থাকলে ব্যবসা বাণিজ্যে ভালো হবে, এ যুক্তি দেখিয়ে স্থানীয় কিছু ব্যবসায়ী রাস্তা বন্ধ করার জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের মেয়র বরাবর একটি আবেদনপত্র দাখিল করেছে, যার প্রেক্ষিতে গত শনিবার দুপুর দুইটা থেকে রাত দুইটা পর্যন্ত পরীক্ষামূলক বন্ধ থাকে রোডটি। তবে এ রোড বন্ধের তীব্র বিরোধিতা করেছে স্থানীয় ব্যবসায়ীদের একটি অংশ ও সাধারণ নাগরিকরা। অন্যদিকে সিদ্ধান্ত পরীক্ষামূলক উল্লেখ করে স্থানীয় ইন্ডিপেন্ডেন্ট কাউন্সিলর চ্যানেল আইকে দে এক সাক্ষাৎকারে বলেছেন, স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণ না চাইলে এ সিদ্ধান্ত পরিবর্তন করা হবে। আর লেবার কাউন্সিলর বলেছেন, এ সিদ্ধান্ত বাঙালি কমিউনিটির জন্য আত্মঘাতী। ব্রিকলেনের টেম্পোরারি রোড ক্লোজার, এটা ট্রায়াল বেসিস, দুই তিন উইকেন্ড লাগে খরচ হয়েছে, দুই তিন স্যাটারডে কয়েক ঘন্টা লাগে। তখন যদি এই রোড রাস্তা বন্ধ করার কারণে যদি পাবলিকের বা জনগণের অসুবিধা হয় তাহলে এটা আবার রিপিট করা হইতো না। এই এলাকার রেজিডেন্স যারা আসেন এরা বিশেষ সমস্যা হইব গিয়া, যেটা এলাকার উন্নত করতে হইলে গিয়া এই এলাকার যারা তা হন ব্যবসায়ী যারা আসেন আপনাদেরকে বইয়া আলোচনা করা দরকার যে কীভাবে ব্যবসায়ী আমাদের সাহায্য করতে পারে। আর দ্য সেম টাইম আমরা এই এলাকার যারা তা হন গিয়া বাসিন্দা যারা আসেন এরা সুযোগ সুবিধা ভীষণ দুঃখজনক, বিকজ এই গড়িটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের বিজনেসটা বন্ধ হয়ে যাবে। একদিন শনিবার বন্ধ করছে, এরপরে আস্তে আস্তে দেখা যাবে পুরো সপ্তাহ বন্ধ হয়ে যাবে। মাল্টিকালচার সোসাইটিতে একে অন্যের সঙ্গে সম্পৃক্ততা বাড়ানোর ক্ষেত্রে কমিউনিটি ফেয়ার বা মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া মেলার তথ্য আদান প্রদানের মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধির পথ সুগম হয়। শনিবার ইস্ট লন্ডনের স্টেপনি গ্রিন ফেয়ারে এসে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপরোক্ত মন্তব্যগুলো করেন। শনিবার দুপুর 12টা থেকে শুরু হওয়া মেলা চলে সন্ধ্যা 7টা পর্যন্ত। বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন মেলার বিশেষ সহযোগী প্রতিষ্ঠান ক্যানারি ওয়ার্ফ গ্রুপের জাকির খান। এ সময় কাউন্সিলর গোলাম রব্বানি, স্টিফোর্ড সেন্টারের ডিরেক্টর আহবাব মিয়া সহ অন্যরা উপস্থিত ছিলেন। ছোট শিশু কিশোর সহ নানা বয়সের মানুষের উপস্থিতি ছিল লক্ষ্য করার মতো। এছাড়া ইস্টহাম ফুটবলের বিশেষ সহযোগিতা ছোট্ট একটি ফুটবল পিচ ছাড়াও নানান রাইড, বাউন্স বল, ক্যাসেলে আনন্দ উপভোগ করে শিশু কিশোররা। পণ্য সামগ্রী স্টলের পাশাপাশি ছিল বিভিন্ন চ্যারিটি অর্গানাইজেশনের স্টল। এবারই প্রথম ফেয়ারের মূল মঞ্চে বাংলা, ইংরেজি সহ বিভিন্ন ভাষার সংমিশ্রণে সঙ্গীত পরিবেশনের মাধ্যমে বৈচিত্রতা আনা হয়। মেলাটির আয়োজনে ছিল স্থানীয় স্ট্রিফুড সেন্টার। যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি ত্বরান্বিত করা এবং দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন উপলক্ষে এক সভা শনিবার পূর্ব লন্ডনের ব্রিকলেনের একটি স্থানীয় রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়েসার এম আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহসভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহসভাপতি আবুল কালাম আজাদ, মঞ্জুরুল সামাদ চৌধুরী মামুন, আক্তার হোসেন, তাজুল ইসলাম, আনোয়ার হোসেন খোকন, ব্যারিস্টার আবু সায়েম, তাহির আহান পাবেল, এম করিমুদ্দিন, তাজউদ্দিন, জসিমুদ্দিন সেলিম প্রমুখ। এ সময় তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে পরিচালিত গণস্বাক্ষর কর্মসূচি 15 দিনের মধ্যে শেষ করে যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে জমা দেওয়ার জন্য দলটির নেতৃবৃন্দ উপস্থিত কর্মীদের অনুরোধ জানান। ফেয়ারল অফ ওয়াটার এক্সপোজ ইভেন্টস আয়োজন অনুষ্ঠিত হচ্ছে ঈদ সেলিব্রেশন 2013। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয় অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিল ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি এক্সপোজ ইভেন্টস। কমিউনিটির সাথে একটা নিবিড় সম্পর্ক গড়ে তোলা এবং ভবিষ্যতে এর চেয়ে অনেক বড় পরিসরে সবাইকে একত্রিত করে এক্সপোজ ইভেন্টসের লক্ষ্য বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক জানা গেছে। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল ওয়েলকাম ড্রিঙ্ক, ইন্ডিয়ান বাফেট, আফটারনুন টি, পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন নাজমুন নাহার তন্নি সহ স্থানীয় শিল্পীবৃন্দ। ব্যান্ড সঙ্গীত পরিবেশন করে ব্যান্ড দল তানপুরা। অনুষ্ঠানে যুক্তরাজ্য সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, স্বরাজনীতিবিদ, ব্যবসায়ী এবং কমিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আসিফ রাজীব, রায়হান আহমেদ, বিপু এবং সাইব আহমেদ। রবিবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে এই ইভেন্টটি অনুষ্ঠিত হয়। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সাবেক এমপি ইলিয়াস আলীকে অক্ষত ও জীবন্ত অবস্থায় ফিরিয়ে দেওয়ার দাবিতে যুক্তরাজ্যে বসবাসরত তার নিজ জন্মস্থান রামাদানা এলাকাবাসীর উদ্যোগে এক সভা ও দোয়া মাহফিল 11 আগস্ট পূর্ব লন্ডনের বিবিসি সেন্টারে অনুষ্ঠিত হয়। রামাদানা গ্রামের বিশিষ্ট মুরব্বী হাজি আবুল হাসেমের সভাপতিত্বে ও কমিউনিটি নেতা জনাব আলীর পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন এম ইলিয়াস আলীর ছোট ভাই এম আসকির আলী। রামাদানা এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন হাজি চুনুমিয়া, হাজি আসদ্দর আলী, হাজি মোজাম্মেল আলী, হাজি তোফাজ্জল আলী, হাজি আব্দুল নূর, আফাজ মিয়া, সাইদুল আলী, মকদ্দুস আলী, ফয়জুল হক সহ আরও অনেকে। সভায় অতিথির বক্তব্যে আসকির আলী বলেন, আমরা ক্ষমতা ও প্রতিপত্তি কিছুই চাই না, অনুগ্রহ করে ইলিয়াস আলী ও তার ড্রাইভার আনসার আলীকে অক্ষত ও জীবন্ত অবস্থায় উদ্ধার করে দিন। মানি ট্রান্সফার প্রতিষ্ঠান এএন এক্সপ্রেসের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল গত 7 আগস্ট বুধবার হোয়াইট চ্যাপেলস্থ একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে এন এক্সপ্রেসের সকল এজেন্ট ও স্টাফ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা শফিকুর রহমান। ইফতার পূর্ব আলোচনা সভায় এন এক্সপ্রেসের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল নূর উল্লাহ বলেন, বর্তমান প্রেক্ষাপটে মানি ট্রান্সফার এজেন্সির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, ব্রাকলেস ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হলেও বিকল্প হিসাবে তার প্রতিষ্ঠান নতুন অ্যাকাউন্টের মাধ্যমে বাংলাদেশে টাকা প্রেরণ করবে এবং পোস্ট অফিসের মাধ্যমে এজেন্টের কাছ থেকে অর্থ সংগ্রহ করবে। এছাড়া এহেন পরিস্থিতিতে তিনি উপস্থিত সবাইকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দেন। আপনারা দেখছেন আমাদের খবর, প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে। যাচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে, ফিরে এসে থাকছে জার্মানিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পবিত্র ঈদ উল ফিতর পালন। আগামী নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে শ্রান্ত বিএনপির সভা।